হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চিকেন ফ্রাই তৈরি করবেন। তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি চিকেন লেগ নিয়েছি 6 পিস। তো চিকেন লেগগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো ভালোভাবে ক্লিন করার পরে এখন আমি প্রত্যেকটা চিকেন লেগকে একটা নাইফের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিব। আর ছোটো ছোটো করে কেটে নিলে এতে করে দেখা যাচ্ছে যে মশলাটা ভালোভাবে এর ভিতর প্রবেশ করবে। তো যাতে করে এর ভিতর মশলাটা ভালোভাবে প্রবেশ করে সেজন্য আমি নাইফ দিয়ে ভালোভাবে এটাকে কেটে নিছি মাঝে মাঝে। তো এই তো আমার সবগুলো চিকেন লেগ কিন্তু কাটা হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু আমি এখন সব ধরনের মশলা এখানে অ্যাড করব। তো প্রথমে আমি এখানে কিন্তু রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এরপরে জিরা বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপরে আমি এই যে সয়া সস দিয়ে দিলাম, তারপরে লেবুর রস দিয়ে দিছি। আর এখন আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব। আর ভালোভাবে হাত দিয়ে এটা প্রত্যেকটা চিকেন লেগের গায়ে আমি ভালোভাবে এই মশলাটাকে প্রবেশ করিয়ে দেব। আর হাত দিয়ে এটাকে মেখে দিলে দেখা গেছে এই মশলাটা ভালোভাবে চিকেন লেগের সাথে লেগে থাকবে। তো মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে ফিরে আসলাম আবারও আমি 1 ঘন্টা পরে। এখানে আমি 1/4 কাপ ময়দা এবং 1/4 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি এবং কিছু বিস্কিটের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সবগুলো এখানে দিয়ে একটা হ্যান্ডউইজের সাহায্যে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এই সবগুলো উপকরণ, শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নেব যাতে কোথাও কোনো দলা পাকিয়ে না থাকে। তো ভালোভাবে এটাকে কিন্তু আমি হ্যান্ডউইজের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিছি। এখন আমি যে চিকেন লেগগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তার প্রত্যেকটি একটা একটা করে আমি এখন চিকেন লেগগুলোর গায়ে এই ময়দাটাকে ভালোভাবে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভালোভাবে এটাকে লাগানো হয়ে গেছে। তো ভালোভাবে লাগানোর পরে এখন একটা বাটিতে আমি পানি নিলাম আর পানিতে একটু ভিজিয়ে আবারও আমি এটাকে ময়দার ভেতরে করে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দেব যাতে এর গায়ে ভালোভাবে লেগে থাকে। তো এটা আপনি যতভাবে যত ভালোভাবে লাগাতে পারবেন ততই ভালো হবে, আর এর গায়ে বেশি লেগে থাকবে। তো সবগুলো দেখুন, চিকেন লেগ আমার কিন্তু এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, সবগুলোর গায়ে ভালোভাবে ময়দা আমি লাগিয়ে দিছি হাত দিয়ে। আর এখন তো আমি এইখানে ভাজতে চলে আসছি। এই যে একটা বড় কড়াই নিলাম আর কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে তারপরে এখন এই যে চিকেন লেগগুলো ভেজে নেব। তো চিকেন লেগগুলো কিন্তু খুব হাই হিটে ভাজা যাবে না, লো হিটে ভেজে নিতে হবে। কারণ হাই হিটে যদি ভাজেন তাহলে উপর থেকে দেখা গেছে এটা কালার চলে আসবে, অথচ ভিতর থেকে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। এর জন্য লো হিটে এটাকে জাল করে নিতে হবে আর বারবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। প্রায় কিন্তু হয়ে আসছে, এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছেন দেখে যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর আমি আর একটু ভেজে নেব যাতে ভিতরে কোনো প্রকারে কাঁচা থেকে না যায়। এই পর্যায়ে চিকেন লেগগুলো কিন্তু হয়ে গেছে। আর এখন আমি কিন্তু এই চিকেন লেগগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন লেগ আমি এভাবে ফ্রাই করে নিলাম। তো এখন আমার হচ্ছে এক সস, টমেটো সস নিছি এখানে, আর টমেটো সস দিয়ে চিকেন ফ্রাইগুলো পরিবেশন করার পালা। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন।
এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।